জামান ইনকেস্টে নিতে বলেন জানতে চাই যেটা আমার অফিস কি আপনি নিষিদ্ধ করেছেন আমি তো আপনার ভাই আপনারা প্লিজ অনুরোধ করি আপনারা প্লিজ একটু ওই সাইডে চলে যান প্লিজ কাইন্ডলি এটা এখন দরকার নাই লাগবো না ওটা আমি ছিলাম আমি নেই নেই আমি আপনি কি জায়গার এলাকাবাসী এখন যেতে দিচ্ছে না না যেতে দিচ্ছে না সমাবেশ করবে ভালো কথা কিন্তু জনগণের ক্ষতি করে এরকম সমাবেশে তো দরকার নাই না এরকম দেশ উন্নয়নেরও দরকার নাই সমাবেশেরও দরকার নাই আমাদের যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে এটা কে দেখবে গভর্নমেন্ট সব কিছু দেখে জনগণের কি প্রবলেমটা যে ফেস হচ্ছে এটা কি দেখে না তারা তো এটা আমি ঢুকতে চাচ্ছি তার ঢুকতে দিচ্ছে না আর শুধু আমি না কতজন মানুষের অফিসে এখানে টাইম ওয়েস্ট করতেছে আমাদের আমি আইসে এখন অফিসে ঢুকবো কারণ স্যারকে জিজ্ঞাসা করে এরকম যাওয়া যাবে না কেউ যাবো না বেশি কথা বললো না ওনার কি বলবো একটা যাইতে দেখতেছে না সকালে অফিসে আসবে আমার আমাদের হজে দিনছি তো আমাদের তো অলরেডি কাজ চলতেছে তো এখন তো এটা বন্ধ হওয়া সম্ভব না কারণ আমাদের সামনে মাসে হাজিদের ফ্লাইট আছে তো আমাদের তো কাজ করতে হবে তো আমাদের যদি বন্ধ দেয় তাহলে আমাদেরকে বলে দিবে এক বলে দিবে আর নাহলে এইভাবে রাস্তা আটকে আমাদেরকে তো এইভাবে আমাদেরকে হওয়া নিকট ঠিক না আইডি কার্ড দেখলে হাজার হাজার আইডি কার্ড আছে হাজার হাজার আইডি কার্ড আছে আইডি কার্ড সহ ঢুকতে দিয়েছে না Thank you.